প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারিয়ে মাজদুপুই ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা আল দুহাইলান। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রথমে বৈঠক করেন ফরাসি রাষ্ট্রদূত। এ সময় পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে ফ্রান্স প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা পৌঁছে দেন দেশটির রাষ্ট্রদূত। পরে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য সৌদের বিনিয়োগ কামনা করেন বাংলাদেশ সরকার প্রধান। এদিকে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় আগের মতো আগামীতেও বাংলাদেশকে সহযোগিতার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী।